السلام عليكم ورحمة الله وبركاته সকাল সন্ধ্যার দোয়া, এই বিষয়ে অনেকগুলো দোয়া আছে। আমি এটা আপনাদেরকে আগে বলে দিই, দোয়াগুলো শুনলে আপনাদের হয়তো হতাশা আসতে, এত দোয়া আমার পক্ষে পড়া সম্ভব না। সাগরের পানি আমি সবটা সেচ করতে পারবো না, তাই বলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিতেও পারবো না। এই জন্য আমরা আমাদের হাদিসের অনেক বড় ভাণ্ডার, মানুষ তো হাদিস থেকে দোয়া দুরুদ অজিফা শিখে না, তালাশ করে কোন পীরের কি বই অজিফা আছে। হাদিস খুললে দেখবেন আমাদের এইগুলো সব হাদিস থেকে ডাইরেক্ট নেওয়া। ইনশাআল্লাহ কিতাবটা পেয়ে গেলে আপনারা হয়তো আরো এক জুমার উপরে লেকচার দিয়ে তারপরে আগামী জুমায় কিতাব দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ তালা যদি তৌফিক দান করেন। তো সকাল সন্ধ্যায় আমরা কি আমল করব, ফজরের পরে ও মাগরিবের পরে তিনবার করে এবং সব সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়া, এটা হাদিসে বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় একবার আয়াতুল কুরসি পাঠ করল সারা দিন শয়তান তার ধারে কাছে আসতে পারে না। আবার সন্ধ্যায় যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করল সারা রাত শয়তান তার ধারে কাছে আসতে পারে না। আরেকটা হাদিসে আছে, সনদ অত মজবুত না যদিও, যদি সে ওই দিন বা ওই রাতে মারা যায় তাহলে তার আর জান্নাতে যাওয়ার মধ্যে প্রাচীর হল মৃত্যু। তার মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। এরকম যদি আয়াতুল কুরসিটা পড়ি আমরা তাহলে আমাদের ভূতে ধরতে পারবে আর তাবিজ কবজ লাগবে আর, এটা আমরা পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়ে তাহলে তার কাছে শয়তান আসতে পারবে না। এরপরে সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে সালাতের শেষে সুরায় বাকারার শেষে তিন আয়াত পড়া, এরপরে সুরায় এখলাস ফালাক নাস পড়া, সকাল সন্ধ্যায় পড়া, এগুলো এগুলো যেগুলো আমাদের জানা আছে। এরপরে আর একটা দোয়া যেটা সূর্য ডুবার সময় পড়তে হয়, এটা আমাদের দেশে যেহেতু পীরদের ফজিলতে অজিফার বইয়ের মধ্যে নাই সেজন্য আমল করে না। আমি বলেছিলাম যে আমি একবার সৌদি আরব বসে একটা গাড়িতে যাচ্ছি, ওই গাড়িতে কতগুলো বাচ্চারা ছিল, বাচ্চা বলতে একেবারে বাচ্চা না, মোটামুটি তরুণ বয়সের। আমরা কথা বলতে বলতে এগুচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম সবগুলো চুপ হয়ে গেল। আমি তো ওদের দিকে খেয়াল করি নাই, আর আমাদের তো এইরকম অজিফা আমল করার অভ্যাসও নেই। তো ওরা ইঙ্গিত করলো সূর্যের দিকে, যে সূর্য ডুবে যাচ্ছে আর ওরা এই দোয়া পড়তেছে। আমি তখন চিন্তা করলাম যে আমার দেশের মানুষেরা পীরের অজিফা বয়ান করে, পীরের তাসবিহ তাহলিল বেশি করে, নিজেরা দাবিও করে, আমাদের দেশের লোকের আমল বেশি করে, সৌদি আরবের লোকের আমল কম করে। আমার ওই দিন মনে পড়লো যে ঠিকই আমার দেশের লোকের আমল বেশি করে, তবে রসুলের তরিকায় না পীরের তরিকায়, আর সৌদি আরবের ছেলেরা আমল কম করে তবে রসুলের তরিকায় করে। আমি দেখেছি ওখানে কোরআন রাখা থাকে মসজিদে, ছেলেরা আগে চলে আসলো, স্কুলের ছোট ছোট বাচ্চা কোরআনটা টান নিয়ে পড়া শুরু করলো, একামত হয়ে গেল, কোরআনটা রেখে দাড়িয়ে গেল। আপনারা এগুলো পরীক্ষা করে হজে গেলে দেখবেন, পরীক্ষা করে বিভিন্ন মসজিদে ঘুরবেন দেখবেন এই অবস্থা আমলটা আছে ওদের ভিতরে। অবশ্য আমি সৌদি আরবের প্রশংসা করছি না, সবার মধ্যে যে আমল আস্তা না, উল্লু সব দেশই আছে। আমি মক্কায় এমন যুবক পেয়েছি বয়স প্রায় 30-35 বছর, এখন মধ্যে হজ করে নাই, কাজে আমি এই প্রশংসার মানি এই নয় যে ধারাও ভাবে আমি সব মক্কা মদিনাগুলো আমল করে। ওখানে ঠকাবার লোক আছে, কাজ করে পয়সা দেন এমন লোকও আছে, কিন্তু আমি বলছি যে তারা যারা আমল করে তাদের কথা। তো এই যে সূর্য ডোবার সময় কি দোয়া আমাদের এই বইতে আসবে ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। কি সুন্দর অর্থ, হে আল্লাহ এটা তোমার রাতের আগমনের সময় আর দিনের বিদায়ের মুহূর্ত, আর তোমাকে যারা ডাকে তাদের আওয়াজ তোমার কাছে পৌঁছার মুহূর্ত, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে সন্ধ্যার সময়, একেবারে সন্ধ্যার সময় সূর্য ডোবার সময় দোয়া, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, চিন্তার কারণ নেই, হাতে পেয়ে যাবেন। এরপরে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। একই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছেন,
এই দোয়াটা আরো কয়েক জায়গায় আছে, আবার সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে এটা আছে, সকালে তিনবার বিকালে তিনবার। এমনি ভাবে আর একটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যায় তিনবার বলতেন, আবার নতুন কোন স্থানে গেলেও এটা তিনবার বলতেন। কোন জায়গায় আপনি নতুন গেলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে কিছু মঙ্গল আছে, কিছু অমঙ্গল জিনিস রাখা আছে, কিছু ক্ষতি করাচ্ছে, কিছু উপকারের বিষয় আছে। এই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নতুন জায়গায় গেলেও বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আমি আল্লাহর কাছে আল্লাহর সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহর পূর্ণ কালিমার মাধ্যমে আল্লাহর কাছে পানা যাচ্ছে। এমনি ভাবে আর একটা দোয়া, সকালে সাতবার সন্ধ্যা সাতবার পড়া, দোয়াটা হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা হাসবি আল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরই ভরসা করলাম, ওয়া রাব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের মালিক, রব। এমনি ভাবে সকালে তিনবার বিকালে তিনবার একটা দোয়া, রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে হাদিসে বলা আছে। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়, তিনি তাকে সন্তুষ্ট করে দিবেন, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় তাকে সন্তুষ্ট করে দেওয়া। এমনি ভাবে সকালে একবার বিকালে আর একবার পড়ার দোয়া, আল্লাহুম্মা বিকা আসবাহনা অবিকা আমসাইনা অবিকা নাহিয়া অবিকা নামুতু ওয়া ইলাইকা নুশুরু, এই দোয়াটা পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উৎসাহিত করেছেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা, হে আল্লাহ তোমার নামেই আমরা সকাল করেছি, এই যে সকালে আমরা উঠতে পারলাম এটা তুমি আমাদেরকে উঠিয়েছ, অবিকা আমসাইনা, আবার তোমার নামেই আমরা সন্ধ্যা করছি, অবিকা নাহিয়া, তোমার উপর ইমান রেখেই আমরা জীবন যাপন করি, অবেকা নামুতু, আবার তোমার উপর ইমান রেখেই আমরা মৃত্যুবরণ করি, ওয়া ইলাইকা নুশুর, আবার তোমার কাছে আমাদের ফিরে যেতে হবে। এরকম ভাবে সকালে একটা দোয়া একবার পড়া, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া দীন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এটা একটা দোয়া। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম, আমরা সকাল করলাম ইসলামের স্বভাব, ইসলামের যে ফিতরাত, ইসলামের যে বৈশিষ্ট্য তার উপরে, ওয়া কালিমাতিল ইখলাস, এবং সকাল করলাম ইখলাসের কালিমার উপর ভিত্তি করে, ইখলাসের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কোন ইলাহকে মানি না, ওয়া দীন নাবিয়িনা মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের উপরে আমি সকাল করলাম, মিল্লাত আবিনা ইব্রাহিমা, আর আমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে আমি সকাল করলাম, হানিফান মুসলিমা, একনিষ্ঠভাবে সকল বাতিলকে ত্যাগ করে মুসলিমান এবং সম্পূর্ণরূপে আল্লাহর উপর আনুগত্য করে, আমা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপরে সকালে একবার সন্ধ্যায় একবার পড়া একটা দোয়া, আল্লাহুম্মা মা আসবাহা মিন বি মিন নিআমাতিন ফামিনকা وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر, হে আল্লাহ আমার প্রতি যত অনুগ্রহ রয়েছে সবগুলো তোমার পক্ষ থেকে, আমার এই চোখ, আমার এই হাত, আমার উপরে যত নেয়ামত আছে, আমাদেরকে আল্লাহ কত বড় নেয়ামত দান করেছেন, চোখটা যে কত বড় নেয়ামত না থাকলে বোঝা যায়, নাকটা কত বড় নেয়ামত, এই চোখটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কি করলেন, উপর দিয়ে দুইটা দেওয়াল দিয়ে দিলেন, কি সুন্দর প্রাচীর, ধাক্কা লাগলে কপালে লাগবে তবু চোখে লাগবে না, আর যদি ওই ভাষা মাছের মতো উপর দিতে অবস্থা কি হতো, এমনি ভাবে দিব্যাটা দিয়ে আমরা কিছু খাই, এটার ঘ্রাণ নেওয়ার জন্য নাকটা যদি পিছনে থাকতো অবস্থা কি হতো, আমাদেরকে আগে নাকের কাছে নিয়ে যেতে হতো খাবারের লোকমাটা, সার্টিফাই করে খাওয়া যাবে কিনা, তো এরকম কত ঝামেলায় পড়তাম। এমনি ভাবে আপনি দেখবেন আমরা এক জায়গায় যদি ঘষা দেই কপালে সেজদা করতে কালো হয়ে যায়, আর হাতে যত গসা দেই হাতটা কালো হয় নাকি, কি আল্লাহর যে নেয়ামত, এই যে আল্লাহর যতগুলো নেয়ামত আছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, হাত পাও, আমাদের যা কিছু আছে,
এই নিয়ামতগুলোকে উঠে স্মরণ করা, এটা সকালবেলা একবার পড়া, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিয়ামাতিন ফামিনকা, হে আল্লাহ আমার উপরে যত কিছু নিয়ামত আর অনুগ্রহ আছে সবগুলো তোমার পক্ষ থেকে, ওয়াহদাকা লা শারীকা লাকা, এই সবগুলো তোমার একার পক্ষ থেকে, আর কোনো শরীক নাই, ফালাকাল হামদু ওয়ালাকা শুকর, আল্লাহ তোমারই প্রশংসা এবং তোমার জন্যই কৃতজ্ঞতা পেশ করছি। এমনি ভাবে সকালে চারবার সন্ধ্যা চারবার পড়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নি আসবাহতু উশহিদুকা ওয়া আশহাদু হামালাত আরশিকা ওয়া মালায়িকাতাকা ওয়া জামিয়া খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক, হে আল্লাহ আমি সকাল বেলা জেগেছি, উশহিদুকা আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, ওয়া উশহিদু হামালাত আরশিকা আর তোমার আরশের বহনকারী ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, ওয়া মালায়িকাতাকা এবং তোমার অন্যান্য সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, ওয়া জামিয়া খালকিকা এবং তোমাদের তোমার সমস্ত মাখলুকাতকে সাক্ষী রাখছি, আন্নাকা আনতাল্লাহ এই কথার উপর যে তুমি হচ্ছে একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুকা রাসূলুকা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার বান্দা এবং তোমার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি নাকি আল্লাহ, এটা মনে রাখতে হবে, আমরা সকলেই গোলাম, কার গোলাম, নবীরাও কার গোলাম, এই সাক্ষী আমরা দেই। যে ব্যক্তি এই দোয়া চারবার পাঠ করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এমনি ভাবে সকালে ও সন্ধ্যায় এবং নিদ্রা যাওয়ার সময় একবার পড়া, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াস শাহাদা أنت رب كل شيء والملائكة يشهدون أنك لا إله إلا أنت فإنا نعوذ بك من شر أنفسنا ومن شر الشيطان الرجيم وشركه وأن نقترف سوءا على أنفسنا أو نجره إلى مسلمين এ দোয়াটা সকালে একবার সন্ধ্যায় একবার এবং ঘুমে যাওয়ার সময় একবার, অর্থ হচ্ছে اللهم فاطر السماوات والأرض হে আল্লাহ যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, আলিমাল গায়ব আশহাদা যিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে জ্ঞাত, আনতা রব্বুকুল্লি শাইইন আপনি সবকিছুর রব, ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুন আর সমস্ত মালায়েকারাও সাক্ষী দেয়, আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, ফাইন্না নাউযু বিকা আমরা তোমার কাছে পানা চাই আশ্রয় চাই, মিন শাররি আনফুসিনা আমাদের প্রবৃত্তি আমাদের নফসের অনিষ্ট থেকে, অমিন শাররিশ শাইতান এবং শয়তানের অনিষ্ট থেকে, যে বিতাড়িত আর রাজিম অশিরকিহি এবং শয়তানের শিরিকের থেকে, ওয়ান নাকতারিফা সুয়ান আর আমরা তোমার কাছে পানা চাই কোন অন্যায় কাজে লিপ্ত হওয়া থেকে আমাদের নিজের জীবনের উপরে অথবা কোন অন্যায় কাজে অন্য মুসলিমকে লিপ্ত করার ব্যাপারে। এরপরে সকালে ও সন্ধ্যায় একবার করে আরেকটা পড়া দোয়া, اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এটা দুশ্চিন্তার সময় পড়া যায়, আবার ঋণগ্রস্ত হলে সেখানেও পড়া যায়, আর এখন যেটা বলছি সকাল সন্ধ্যার দোয়া সের মধ্যে আছে এটা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি দুশ্চিন্তা এবং খারাপ চিন্তা থেকে, ওয়াউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল আমি তোমার কাছে পানা চাচ্ছি অক্ষমতা এবং অলসতা থেকে, আমি যেন কোনো কাজে অক্ষম না হই অলস না হয়ে যাই, ওয়াউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি আর আমি তোমার কাছে পানা চাচ্ছি জুবনুন হীনমন্যতা থেকে, ওয়াল বুখলি কৃপণতা থেকে, ওয়াউযু বিকা মিন গালাবাতি দাইনে আর আমি তোমার কাছে পানা চাচ্ছি ঋণের বোঝা আমার মাথায় চেপে যাওয়া থেকে, অকাহারি রেজাল এবং কোন মানুষের প্রভাব আমার উপরে বিস্তারিত হওয়ার থেকে। এমনি ভাবে সাইয়দুল ইস্তেগফার, এটা সকালে একবার সন্ধ্যায় একবার পড়া, তাওবা ইস্তেগফার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়দুল ইস্তেগফার, সাইয়দ মানে সর্দার আর ইস্তেগফার তো বলেন ক্ষমা চাওয়া, ইস্তেগফারের যতগুলো কালিমা আছে তার মধ্যে এটা ইস্তেগফারের সর্দার, অথচ এটা কয়জনে জানে, দোয়াটা আমরা লিখে দিচ্ছি ইনশাআল্লাহ মুখস্থ করবেন, উচ্চারণ লিখে দিব আমরা ইনশাআল্লাহ, اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت
আউযু বিকা মিন শাররি মা সানাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, আবু লাকা বিযামবি, ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা বুখারীর হাদিসে কয়েক রকম আছে, আমরা একটা হাদিস থেকে যেটা সবচেয়ে ভালো এটা নিয়েছি, তো অন্যগুলোও পড়া যেতে পারে। অর্থ হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আর কোন ইলাহ নেই, খলাকতানি তুমি তোমাকে সৃষ্টি করেছ, ওয়ানা আব্দুক আমি তোমারই গোলাম, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি তোমার সঙ্গে যে কৃত অঙ্গীকার এবং ওয়াদা রয়েছে তুমি আমার রব বলে আমার অঙ্গীকার করেছি তার উপরে আমি যথাসাধ্য রয়েছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি তোমার কাছে পানা চাই আমার যে অন্যায় কাজগুলো রয়েছে তার অনিষ্ট থেকে। আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া, আমার প্রতি তোমার যে নিয়ামতগুলো রয়েছে ওগুলো আমি স্বীকার করি, আমি অস্বীকার করছি না। ওয়া আবু লাকা বিযামবি, আবার আমি আমার গুনাহের স্বীকৃতি স্বীকার করি, আমি অন্যায় করি, তোমার নিয়ামত শুকরিয়া আদায় করতে পারছি না, আমি আমার গুনাহের স্বীকার করছি। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, কেননা আমার গুনাহ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করার নেই। এই দোয়াটা পড়া, এরপরে সকালে একবার সন্ধ্যা একবার পড়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ফাসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে হাই, হাই মানে হলো চিরঞ্জীব আল্লাহ, ইয়া কাইয়্যুম চির প্রতিষ্ঠিত শাশ্বত, বিকা আস্তাগীসু তোমার কাছে আমি বিপদে সাহায্য কামনা করছি, ফা আসলিহ লি শানি কুল্লাহু, তুমি আমার সমস্ত অবস্থা দূর সংশোধন করে দাও, সুন্দর করে দাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এক পলকের জন্যও তুমি আমাকে আমার উপরে ছেড়ে দিও না। আল্লাহ তুমি আমাকে সবসময় হেফাজত করো, এক পলকের জন্য তুমি আমাকে আমার উপরে নির্ভরশীল করে দিও না, আমি যেন তোমার হেফাজত থেকে এক মুহূর্তের জন্য বাইরে চলে না যাই। এরপরে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়ার দোয়া, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি'ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি আমাকে, আফিনি ফি বাদানি, আমার দৈহিকভাবে আমাকে সুস্থ রাখো, ওয়া আফিনি ফি সামি'ি, আমার শ্রবণ শক্তি সুস্থ রাখো, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, তুমি আমার দৃষ্টিশক্তি সুস্থ রাখো, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি কুফুর থেকে, ওয়াল ফাকর এবং দারিদ্রতা থেকে। দেখেন কুফুর এবং ফকর, দারিদ্রতা আর কুফুরকে এক করে ফেলেছে, কারণ মানুষে যখন দারিদ্রতার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন কুফুরিতেও লিপ্ত হয়, এজন্য দারিদ্রতার থেকে মুক্তির জন্য দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবর আযাব থেকে তোমার কাছে পানা চাই, লা ইলাহা ইল্লা আনতা, আবার শেষে গিয়ে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। এবার সকালে একটা দোয়া একবার পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি, ওয়া আউযু বিকা মিন আযমাতিকা আন উগতালা মিন তাহতি, হে আল্লাহ আমি তোমার কাছে আবেদন করছি আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুস্থ থাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া, আল্লাহ তোমার কাছে আমি আবেদন করছি ক্ষমা এবং সুস্থতা আমার দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, ওয়া আহলি ওয়া মালি আমার পরিবারের ব্যাপারে, আমার সম্পদের ব্যাপারে, আল্লাহুম্মা আসতুর আওরাতি, হে আল্লাহ তুমি আমার গোপন দোষ ত্রুটিগুলোকে গোপন করে রাখো, প্রকাশ করে দিও না, ওয়া আমিন রাওআতি, আল্লাহ তুমি আমার ভীতিকর অবস্থা থেকে তুমি আমাকে ভয় দূর করে দাও, নিরাপদ রাখো, আল্লাহুম্মা ইহফাজনি, হে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, আমার সামনে দিক থেকে পিছন দিক থেকে, ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি, আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে, ওয়া মিন ফাওকি এবং আমার উপর দিক থেকে, ওয়া আউযু বিআজমাতিকা,
আর আমি তোমার কাছে তোমার আজমত তোমার মহত্বের ওসিলা দিয়ে আমি তোমার কাছে আবেদন করছি, আনু উতালা মিন তাহতি, আমাকে যেন নিচের থেকে কোনো কিছু আমাকে বিপদে স্পর্শ না করে। এরপরে সকালে তিনবার পড়া, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি। আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার সৃষ্টি যে পরিমাণ আছে ওই পরিমাণ সংখ্যায়। আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ নিজে যে পরিমাণ করলে খুশি হন। আমি আল্লাহর প্রশংসা করছি, পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর আরশের ওজন সমতুল্য। সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি, আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর কালেমা লেখার যে কালি আছে সেই সমপরিমাণ। এই দোয়াটা পড়বে। তো এইটা ছিল সকাল এবং সন্ধ্যার দোয়া। আমি এতক্ষণ পর্যন্ত শুধু সকাল সন্ধ্যার দোয়াগুলোই আলোচনা করেছি। সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো দোয়া দিয়েছেন, আমার জাতি এই দোয়াগুলো জানে না। এরা জানে কোন তরিকার কি জিকির আছে,